হ্যালো গাইস, ওয়েলকাম টু দ্য ভিডিও, ওয়েলকাম টু এক্সপো। ইটস স্যাম। আজকে আমি শুনছি পিজা স্কোয়াড। পিজা স্কোয়াডে দেখতে আসলাম যে আসলে ওদের পিজা কেমন হয়। বর্তমানে অ্যাকচুয়ালি ওরা অনেক হাইপে আছে, তো দেখা যাক না হাইপটা আসলে কতটুকু ট্রু অ্যান্ড ফলস, নাকি ফুড ব্যাংক যাচ্ছে ওদের প্রেশার দিছে আর ওরা উঠছে। চলুন দেখা যাক আসলে তারা কেমন পিজা বানায়। সো লেটস গো অ্যান্ড চেক দ্য ইন্টেরিয়র অ্যান্ড চেক দ্য ফুড। হ্যালো গাইস, তাহলে এখন ওদের আসার পরে আমি সাথে একটা বার্গার অর্ডার করলাম। এটা হলো দ্য কড ফিশ বার্গার। এটা অ্যাকচুয়ালি এখন শুরু করব, দেখবো ওদের এখানে মানে ফিশ বার্গার আমার লাইফে খাওয়া ফার্স্ট। আমি না অনেক জায়গায় গেছি যেগুলো আমার একদম ফার্স্ট টাইম হয়েছে, ফিশ বার্গার প্রথমে ফার্স্ট টাইম। তো এইখানে প্রথমে এটার প্রাইস হইতেছে হলো 250, যেটা খুবই রিজনেবল বলে আমি মনে করি। এখন আমি কামড় দিই নাই, অ্যাকর্ডিং টু বার্গার সাইজ দেখে বলতেছি। তো লেটস গো, ফার্স্ট একটা বাইট দিয়ে নিই। ব্যাটার জিনিস আছে ভিতরে, প্যাটিটা খুবই সফট, উপরে থেকে ক্রাঞ্চি, ভিতর থেকে সফট। এই টেক্সচারটা আমার খাওয়া ফার্স্ট থেকে আমি এমন স্টিক, মানে এটার মধ্যে ক্রিয়েটিভিটি আছে এটা বলতে হবে। এই লেভেলের ক্রাঞ্চ অ্যান্ড স্মুথনেস আমি আগে ট্রাই করিনি। আমার প্যান্ট নষ্ট হবে, কিছু করার নেই। আচ্ছা, সো আইটা কাউন্ট দিতে না, মানে সত্যি আমার ভালো লাগছে আইটা কাউন্ট দিতে। এই বার্গার উপরে বানটা একটু শক্ত, ভিতরে নরম হলো বান, এরপরে উপরেরটা হলো আপনার ক্রাঞ্চি, এর ভিতরটা হলো নরম। মানে আবার ক্যামেরার সামনে আসো, আমি অপারেশন করবো এটাকে। দেখেন, দেখাইতেছি এটা ইন্টারেস্টিং কোন দিক থেকে। এটা ক্রাঞ্চি, ওয়েট মাইকের দিকে দেখালাম, এটা ক্রাঞ্চি, ওকে এটা ক্রাঞ্চি। আর আপনার যে উপরের বানটা প্যাটিটা দিছে, প্যাটির উপরের পার্টটা টোটালি ক্রাঞ্চি, টোটালি ক্রাঞ্চি উপরের পার্টটা। ভিতরে পাটা ঠিক সেই রকমই সফট, রিয়েলি অসম লেভেলের সফট। আর মানে সিরিয়াসলি ব্রো, এমন কম্বিনেশন আমি কম খাইছি। আর সিরিয়াসলি বার্গারটা ভালো, সব জিনিস হাইপ উঠলে যে খারাপ হবে তা না, এটার হাইপ সত্যিকারই ভালো হাইপ উঠছে। অনেস্টলি একটা ফুড ব্যাংকে এবারে থ্যাংকস দেওয়া উচিত, যে সত্যিকারই একটা ভালো আইটেম ট্রাই করাইছে, যে পোষা দিয়েছে তার জন্য আমার থ্যাংক ইউ। অ্যান্ড বার্গার ওয়াজ গুড। রেটিং 9.5 9.5, আমার খাওয়া বার্গারদের মধ্যে এটা অন্যতম। অ্যান্ড এটা প্রাইস অনুসারে একেবারে লেভেলে যায়, একেবারে লেভেলে আছে বার্গারটা। নাথিং টু সে, দ্যাটস অল ফর দিস বার্গার। এখন ওদের পিজা দিছি একটা স্পেশাল পিজা ওনাদের, তো ওই পিজাটা আসার পর আমি নামও জানবো, আমি নামও জানি না। আইসা বলছি ভাই আপনাদের টেস্টি বার্গার পিজাটা কি সেটা দিবেন, তারা রেডি করতেছে। রেডি করার পরে আপনাদের ট্রাই করে জানাবো ওইটা কেমন, নাম কী কী থাকতে পারে। সো পিজার জন্য ওয়েট করি, অ্যান্ড বার্গার তোমরাও দেখে ফেলছেন। সো লেটস ওয়েট ফর পিজা। আমি যদি আমার 48 ইঞ্চি খাওয়ার মতন ক্যাপাসিটি নিয়ে নানান গ্রুপ নিয়ে এসে আমি খাইতাম সিরিয়াসলি।
কারণ এই পিজার আমার টেস্টি লাগছে। এখন কেমন কেন টেস্টি লাগছে দুই তিনটা কারণ বাইরে বলছে। একটু গ্যারান্টিতে বলতে পারবো আপনারা যে এখানে পিজা খান অন্য পিজা তো কম্পেয়ার করতে পারবেন না, ডমিনোস বলেন আর পিজা হাট বলেন কেন পারবেন না বলি, কারণ এখানে মানে মেবি এনাদের আই মানে বানানোর টেকনিকটা আলাদা, এনাদের কুক ফায়ার ওভেনে বানায়, মানে কুক ফায়ার ওভেনে যেখানে মানে টেকনিকটা আলাদা আর টেস্টও অনেকটা আলাদা, সিরিয়াস অনেকটা আলাদা। মানে আমি বলছি না অন্যরা খায়, অন্যরা কিন্তু ওরাও ভালো প্রোভাইড করে, ওরা ওদের মতো প্রোভাইড করে, কিন্তু এই টেস্টটা ডিফারেন্ট, ডিফারেন্ট ইজ ডিফারেন্ট, বাট অনেক ক্রাঞ্চি আর উপরে এলিমেন্ট অনেক বেশি দেয়। সো আমি এটাকে যদি রেটিং করি কত রেটিং দিব, এটাকে আমি রেটিং দিব হলো 10। সিরিয়াসলি আমার খাওয়া পিজার মধ্যে ইটস ওয়ান অফ দ্য গুড পিজা, ওয়ান অফ দ্য ভেরি গুড পিজা বলতে পারি। এইটা 485 টাকা 10 ইঞ্চি পাবেন, আই থিঙ্ক ইটস এ রিয়েলি বাজেট ফ্রেন্ডলি পিজা বলে আমার জানা যায়। এটা বাজেট কে জাজ করো, এটা বাজেটকে জাজ করো, আমি এটা রেটিং 10/10 দিতে পারবো। সিরিয়াসলি মানে দ্য ওয়ে দে মেক দ্যাট এন্ড যে এলিমেন্টগুলো ইউজ করছে, অনেক বেশি এলিমেন্ট ইউজ করছে, সবসময় চিজ দিলে যে মনে হবে তা না, আপনারা স্লো মতো দেখতে পাচ্ছি চিজ কতটুকু দিছে। অ্যান্ড হ্যাঁ আজকে সত্যি একটা ভালো জায়গায় আসছি বলতে পারবো, অনেকদিন ধরে এমন জায়গায় গেছি কয়েকটা বিরত মুখে পরে বলছি এগুলো খারাপ ছিল, সেক্ষেত্রে মুখে পরে বলছি জায়গা ভালো, আসলে আপনারা আসতে পারেন ইনশাআল্লাহ। আমি দিন ফিনি টু কমেন্ট ডাউন যে আপনাদের এক্সপেরিয়েন্স কেমন ছিল এখানে এসে, মানে ইয়া দ্যাটস অল রাইট, এটা বড় বড় কথা, এই মত বাই বাই।